হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু বং ডেলিকেসিস। আজকে আমি বাড়িতে থাকা একটা সাধারণ উপকরণ দিয়ে খুবই সুস্বাদু একটা চাইনিজ রেসিপি করে দেখাবো, সোয়া চিলি। আমার এই রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করার আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। সমস্ত ইনগ্রিডিয়েন্টসের ডিটেলস আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, প্লিজ চেক করে নেবেন। সোয়া চিলি বানানোর জন্য প্রথমেই একটা জায়গায় আমি বেশ খানিকটা জল গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে নুন আর সোয়া চাংস। এবার এই সোয়া চাংসগুলোকে খুব ভালোভাবে 5 মিনিট ধরে আমি ফুটিয়ে নেব, যাতে সোয়া চাংসের আকারগুলো জাস্ট ডাবল হয়ে যায়। এবার এগুলো সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, এবার এগুলোকে জল থেকে বার করে ভালো করে জলটা চিপে আমি একটা বাটিতে আলাদা করে রেখে দেবো। সোয়াবিনটাকে জল থেকে তুলে খুব ভালোভাবে জলটা আমি চিপে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 1 টিস্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি, 1/2 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ পাউডার, 3 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার, আর দিয়ে দেবো 1 টেবিল স্পুন সোয়া সস, দিয়ে দেবো 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1টা ডিম দিয়ে দেব, আর দিয়ে দেব 7 মতন নুন। এবার এই সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ম্যারিনেট করতে রেখে দেব। সোয়া চাংসগুলো 10 মিনিট ধরে ম্যারিনেট করা হয়ে গেছে। এবার একটা কড়াইয়ের মধ্যে মিডিয়াম ফ্লেমে আমি খানিকটা সাদা তেল গরম করে নিয়েছি। এর মধ্যে ম্যারিনেট করা সোয়া চাংসগুলো আমি দিয়ে দেব। আঁচটাকে মিডিয়ামেই রাখবেন, খুব হাই বা লো করবেন না। এই মিডিয়াম ফ্লেমেই সোয়া চাংসগুলোকে খুব ভালোভাবে লাল লাল করে আর ক্রিস্পি করে আমাদেরকে ভেজে নিতে হবে। দেখুন, আমি সমস্ত সোয়া চাংস এইভাবে ভেজে নিয়েছি। এবার যে তেলে আমি সোয়া চাংসগুলোকে ভেজেছিলাম তার থেকে বেশ খানিকটা তেল আমি সরিয়ে রেখেছি। এখানে 2 থেকে 3 টেবিল স্পুন তেল আছে, এর মধ্যে 1.5 টেবিল স্পুন আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচি আমি দিয়ে দিলাম। এবার এই আদা রসুন কাঁচা লঙ্কা কুচিটাকে বেশ ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আদা রসুনের রঙটা একটু চেঞ্জ হওয়া অবধি আমাদেরকে ভেজে নিতে হবে। আদা রসুন আর কাঁচা লঙ্কা কুচিটাকে 1 মিনিট ধরে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ভেজে নিয়েছি। এবার 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজের এরমভাবে আমি খোলাগুলো ছাড়িয়ে নিয়েছি, এটা দিয়ে দিলাম। আর 1টা মিডিয়াম সাইজের ক্যাপসিকামকে আমি এরকম বড় বড় করে চৌকো করে কেটে নিয়েছি, এটাও দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে হাই হিটে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ ভেজে নেব, পেঁয়াজটা একটু চকচকে আর কাঁচ কাঁচ হয়ে আসা অবধি। পেঁয়াজ আর ক্যাপসিকামটাকে কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি, পেঁয়াজটা একটু কাঁচ কাঁচ আর চকচকে মতন হয়ে গেছে। এবার এই সময় দিয়ে দেবো 1 টেবিল স্পুন সোয়া সস, 1 টেবিল স্পুন গ্রিন চিলি সস, 3 টেবিল স্পুন টম্যাটো সস আর 1 টেবিল স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই সব উপকরণগুলো দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর দিয়ে দেব 7 মতো নুন আর চিনি। নুন আর চিনিটা দিয়েও আরেকবার ভালোভাবে মিশিয়ে নেব। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব ভেজে রাখা সোয়া চাংসগুলো। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম হাইয়ে করে দেব আর এই সোয়া চাংসগুলোকে ভালোভাবে 1 মিনিট ধরে ভেজে নেব। ভালোভাবে ভেজে নেওয়ার পরে দিয়ে দেবো 1 কাপ মতন জল। আপনারা যদি এটা স্টার্টার হিসেবে খেতে চান তাহলে 1/2 কাপ জল দিলেই হবে। জলটা দিয়েও খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। জলটাকে এবার ফুটে উঠতে দেব। গ্রেভিটা ফুটতে শুরু করেছে। এবার একটা বাটির মধ্যে আমি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার গুলে রেখেছিলাম, গ্যাসের আঁচটাকে একদম কম করে এই কর্নফ্লাওয়ারটা আমি দিয়ে দেব। সঙ্গে সঙ্গে মিলিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে আবার হাইয়ে করে দেব। এবার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে চলে এসছে, এই সময় দিয়ে দেব 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো আর 1/4 টিস্পুন আজিনোমোটো। আজিনোমোটোটা অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, তবে আজিনোমোটো দিলে চাইনিজের একটা খুব সুন্দর ফ্লেভার আসে। এবার এই সব উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবারে লাস্টে দিয়ে দেব 1 টেবিল স্পুন ভিনিগার, ভালোভাবে মিশিয়ে নেব। মধ্যেখানে নুন আর চিনিটা একটু চেক করে নেবেন যে ঠিক আছে কি না। রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে, আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। সোয়া চিলি একদম রেডি হয়ে গেছে, খুবই সুস্বাদু খেতে হয়েছে। বাড়িতে চিকেন না থাকলে এই সোয়াবিন দিয়ে আপনারা খুবই সহজে একটা চাইনিজ প্রিপারেশন করে নিতে পারেন।
আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লেগেছে। কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাংক ইউ।